সকালবেলা কাটছেন? সকালবেলা একসরাম এক চোখ খেতে পারে, আবার দুপুরবেলা একদম ঠিক নামাজের পর কাটিছি। আল্লাহ দিছে ফল রে ভাই। এবার আপনার ওই এক বাস্তা কাইতে আপনি আপনার ঝিঙায় দিয়ে আইছি, প্রথমে তো এক মুরব্বি বলে আমার এক 15 কেজি ফল দিয়ে আইতে হবে। এখন আমার মুরব্বি আছে, 15 কেজি ফল দিয়ে আসতে যাবো। না খান খেয়ে এখন কত কেজি কত করে বিক্রি হচ্ছে এখন? এটা 250-300 ফল ফলে সাইজ দিবে, ফলের মানে ফল সাইজ বড় হবে দাম বেশি, ছোট বড় বিভিন্ন ধরনের মানে এক কথায় 4-5 কেজি হলে 250 করে চলছে। আর দেখবো 5টা সাড়ে কেজি হলে 210-200-180 সে বাজার বুঝে বাজার বুঝে। এবার তো মোটামুটি ভালোই হলো, আবার হবে তো আমার নতুন ফুল আসছে। এটা তো আপনার এই এই যে এটা তো আমেরিকান বলি, তো এটা কিন্তু বৃষ্টির কারণে ফুল টুল অনেক সময় ছোট হয়ে যায়। আপনার ইয়েলো ফল ধরছে শীতকাল না? নতুন কেবল এবার লাগাইছি। ওই আমার জামাই বাগান আছে তো দেখেন? হ্যাঁ ওখানে দেখছি দু কয়েকটা গাছ আছে, সারা লাগাইছি কেবল টেয়ার ধরা ধরা ভাব। ওই রাস্তা করে গাছ আজকে একদম দু তিনবার করছে যে ইয়েলোর ফলের চারা নিবে। আপনি কাল সকালে আসে আসতে পারেন, আমার বাগানে তো কম সব কাটা হয়ে গেছে। ওই এক বাগান আছে, ওই মাঠে আছে, সব কাজ সব কাটি ওই রশিদ কাটতে সিদ্ধি কাট সব কাটি সকালে। না সকালে কাটা ওরা সকালে আসলে আপনি আসতে হবে সকাল সকাল। আচ্ছা আচ্ছা, কারণ ওরা তো জোন দিয়ে কাটে, কারণ ওরা যত দূর তোমার কাটবে তত দূর হায় পাঠিয়ে দেবে, কারণ সবচেয়ে কালকে বেশি ফল কাটা পারবে। আপনারা দেখলেন আমরা এই সেই মিষ্টি ড্রাগন কাটে ওনারা নিয়ে যাচ্ছে হারভেস্টিং করে, আবারও কাটবে। এই যে এরকম বড়ো বড়ো এলে আরও এক সপ্তাহ পর কাটা পড়বে। এক একটার ওজন 1/2 কেজি 600-400 গ্রাম। তো এগিয়ে কৃষি বিষয়ক চ্যানেল থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।